বাংলাদেশে একটা জিনিস রীতি চালু হয়ে গেছে যে আন্দোলন না করলে বিচার পাওয়া যায় না। আমরা দেখেছি রিসেন্টলি এই রাজনের ব্যাপারটা, জনগণ দেশে বিদেশে স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছে এবং বাংলাদেশের ইতিহাসে এটা দ্রুত বিচার হয়েছে। তো এরকম আমরা মনে করি এই বিচারটাকে কিন্তু এই ঘটনাকে একটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এখানে যদি জনগণ সজাগ না হয় তাহলে এ বিচার হবে না। আর আমরা এখন যেটা দেখছি বাংলাদেশের সব জায়গায় শুরু হয়েছিল কুমিল্লা থেকে, ঢাকা থেকে, এখন বাংলাদেশের প্রতিটি জেলায়, উপজেলায়, ইভেন আমি দেখেছি আমাদের বড়লেখায় গ্রাম পর্যায়ে আন্দোলন, এই প্রতিবাদটা হচ্ছে, অনলাইনে তো হচ্ছে, অনলাইনে নিলে এখন এটাই শুধু ভাইরাল। সো এটা যদি আমরা কন্টিনিউ করি, আশা করা যাচ্ছে আমরা সবাই কন্টিনিউ করবো, দেশে করছে তারা, আমরা এটা রেজাল্ট পাবো।